إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى مهرباني تي سيرت باكير أمرا جي پر جاي شچي تاخد شي رسول الله صلى الله عليه وسلم بداية حج কমপ্লিট করে তিনি মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছেন। এই পর্যায়ে আমরা এসেছি। শেষ দিবসে মিনার শেষ দিন, মিনায় 10 তারিখে প্রথম পাথর মারা হয়, তারপরে 11 তারিখে 12 তারিখে, এই তিন দিন পাথর মারা ওয়াজিব। কেউ যদি মিনায় আরও একদিন থাকে, 13 তারিখ থাকে, তাহলে 13 তারিখেও পাথর মারা ওয়াজিব হয়ে যায়। আর কেউ চাইলে 13 তারিখটা বাদ দিয়ে 12 তারিখের পাথর মেরে মিনা থেকে প্রস্থান করে চলে আসতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 তারিখের পরে আরও তিন দিন থাকলেন 13 তারিখ পর্যন্ত। তো 13 তারিখে তিনি পাথর মারার পরে পাথর মারলেন, সূর্য পূর্ব দিকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরেই জোহর রক্ত হয়ে গেলেই তিনি পাথর মারলেন 13 তারিখে, এবং সেখান থেকে পাথর মেরে তিনি চলে আসলেন মিনা পার হয়ে মক্কার দিকে আসার। মক্কা শহরে তখন ঢোকার আগে একটা এরিয়া ছিল, সেটার নাম ছিল আল মুহাসসব, যেটা এখন মক্কা শহরের ভিতরে ঢুকে গিয়েছে। এই মুহাসসব এলাকায় এসে তিনি থামলেন। আগের দিনই তিনি বলে দিয়েছিলেন যে আগামীকালকে, তার 12 তারিখে বললেন যে আগামীকালকে 13 তারিখে নাহনু নাযিলুনা গাদান বিখাইফে বনি কেনানা, আমরা আগামীকালকে খাইফে বনি কেনানাতে আমরা অবস্থান করব, মিনার থেকে যে মদিনা যাওয়ার আগে সেখানে গিয়ে আমরা কিছু রেস্ট নেব। হাইফু তাকাসামু আলাল কুফর, যে যেখানে বনি কেনানার খাইফ বনি কেনানা, খাইফ মানে যেখানে এখন মসজিদে খাইফ আছে, ওই পুরো এরিয়াটাকে খাইফ বলা হয়। খাইফ অর্থ হল একদম নিচু ভূমির উপরে পাহাড়ের থেকে নামার পরে যেখানে পানি বৃষ্টি হলে নামে, তার উপরে কিন্তু পাহাড়ের নিচে, এই জায়গাকে খাইফ বলা হয়। তার কারণে সেখানে একটা মসজিদ আছে মিনার ভিতরে পড়েছে খাইফ, কিন্তু আর একটু সামনে গিয়ে খাইফের মিনার পরে ওই এলাকাটা পুরোটাই খাইফ। তো খাইফের যে অংশকে বলা হয় বনি কেনানা, বনি কেনানা কোরাইশদের আরেকটি বংশের নাম, উপবংশের নাম, তাদের নামে নামকরণ করা হয়েছে। তিনি বলেন যে সেখানে আমরা আগামীকালকে অবস্থান করব একটি রাত। হাইসু তাকাসামু আলাল কুফর, যেখানে তারা কুফরের উপরে শপথ গ্রহণ করেছিল, চুক্তি করেছিল, সবাই একমত হয়েছিল। সে কোন কুফুরের চুক্তি করেছিল তারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে তারা তখন ওনাকে থামাতে পারল না। বনি হাশেমের লিডার আব্দুল মুত্তালেব বা আবু তালেবকে থামানো গেল না, ওনারা ওনাদের সহযোগিতাই করছেন। বলতে গেলে আবু তালেব মুসলিম না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে ওনাকে সহযোগিতা করছেন। এই জন্য আবু তালেবের গোষ্ঠী যেটাকে, বা বনু আব্দুল মুত্তালেব যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গোষ্ঠী, তাদের সবাইকে ওনারা আলটিমেটাম দিলেন, মুহাম্মদকে ত্যাগ না করলে তোমাদের সবাইকে আমরা ত্যাগ করব। আমরা এই আলোচনা সিরাতে পাকে শুনেছি। শেয়াবি আবি তালেব, যেখানে মক্কার এই কোরাইশ বংশের লোকদেরকে তারা এক ঘরে করে ফেললো। কীভাবে এক ঘর করলো? যে মুহাম্মদকে ছেড়ে না দিলে, তার সঙ্গ ত্যাগ না করলে আবু তালেবের গোষ্ঠী, বনু হাশিমের গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনো বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, কোনো সহযোগিতা, কেউ তাদের মেয়েকে বিয়ে করানো, কেউ তাদের ছেলেকে বিয়ে করানো তাদের কাছে, এগুলো কিচ্ছু করতে পারবে না। প্রায় 3 বছরের মতো
সেখানে ওনারা নাকে শুকিয়ে শরীরে হাড়িয়া চামড়া থাকলো, সেই ইতিহাস আশা করি আপনাদের কিছুটা মনে আছে। তিনি ওই জায়গা, তারা এই জায়গায় বসে ওই শপথটা করেছিল, এই জায়গায় বসে বাকি আরবরা চুক্তি করেছিল। তো সেটা তিনি ওই জন্য বললেন যে এই বনি কেনান আর ইখাইফের মধ্যে যেখানে তারা শেরেকের ভিত্তিতে আমাদের দিনের দুশ্মনী করার জন্য একমত হয়েছিল, সেই জায়গাতেই তো এখন আল্লাহ তাআলা আমাদের হাতে এনে দিয়েছেন, আমরা মিনা পার হয়ে মদিনা যাওয়ার আগের রাত্রে সেখানে রেস্ট নেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দিনের বেলাতেই ঢুকলেন, রাতে নয় শুধু দিনেই পাথর মেরে সেখানে চলে গেলেন। সবাইকে বললেন সবাই মিনার থেকে প্রস্থান করে ওখানে চলে আসো, মিনার শেষ পাথরটা যেটা মারা তারপরেই তো মক্কা। এখন তখন সে জায়গার নাম ছিল কেনানা, খাওফে বনি কেনানা, ওখানে তিনি অবস্থান করলেন এবং সেখানে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন বা চার ওয়াক্ত নামাজ পড়লেন, জোহর নামাজ আদায় করলেন, আসর, মাগরিব এবং এশা, চার রাকাত নামাজ আদায় করলেন, খাওয়া দাওয়া আদায় কিছু করা করলেন। এরপর এশা পরে উনি সহ সাহাবায়ে কেরাম বিশ্রাম নিলেন, কিছুক্ষণ ঘুমানের প্রস্তুতি নিলেন, ঘুমালেন কিছুক্ষণ এই জায়গায়। তারপরে ঘুমোতে গিয়েছেন, এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আবেগ ফুটে উঠল। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আই ইয়ারজুউন নাস বিউমরাতিন ওয়া হাজ্জাতিন ওয়া আরজু আনা বিহাজ্জা, আমার সঙ্গে যারা এসেছিল সবাই তো হজ ওমরা দুইটা করে যাচ্ছে, আর আমি শুধু শুধু একটা হজ করে যাচ্ছি, আমি ওমরা করতে পারলাম না। কেন ওমরা করতে পারেন নাই মনে আছে তো? ওনার মাসিক চলে আসলো, যার ফলে ওনার ওমরা না হয়ে সোজা হজের কাজ শেষ হয়ে গেল, বাকিরা কেরান করেছেন বা তামাত্তু করেছেন, হজ ওমরা দুটোই ওনাদের আদায় হয়ে গেছে। তিনি কাঁদে, অন্য রেওয়ায়েতে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়াসতুরুন নাস বিনুসুকাইন ওয়া আসতুরু বিনুসুকিন, সবাই হজ শেষে বাড়িতে যাবে দুইটা ইবাদত করে আর আমি একটা ইবাদত করে যাচ্ছি, তার মানে আমার ওমরা হলো না। মহিলা মানুষ আবেগপ্রবণ, এখন কি করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানোর চেষ্টা করলেন, ইয়াসাউকি তাওয়াফুকি লিহাজ্জাকি ওমরা থেকে কোনো চিন্তার কারণ নাই, তুমি যে হাজ করেছ, তাওয়াফ করেছ, ওমরা করেছ, এটা তোমার ওই সবার দুইটার মতেই সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবেন, কম দিবেন না, ঠিক আছে? কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝেন না, কোনো কোনো রেওয়ায়েতে আছে উনি কাঁদছিলেন যে আমি তো ঢুকে গেলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার জন্যে ওনার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু বকরের ছেলে মা আয়েশার ভাই আব্দুর রহমানকে বললেন যে তোমার বোনকে নিয়ে একটু ওই তানঈম এলাকায়, যেটা হারাম এরিয়ার বাইরে হালাল এরিয়ার শুরু, ওখানে ঘুরে নিয়ে আসে একটা ওমরা করিয়ে, এহরাম পরিয়ে একটা ওমরা করিয়ে দাও, যাও তার শান্তি হোক, বেচারিকে মনের কষ্ট নিয়ে আমি নিতে চাই না। তো তারপরে আব্দুর রহমান ওনার ভাই ওনাকে মা আয়েশাকে নিয়ে চলে গেলেন। তানঈমের এলাকাটা হচ্ছে মক্কা, এখন অলমোস্ট মক্কা শহরের ভিতরে ঢুকে গেছে, একসময় সেটা প্রায় মাইল তিনেক দূরে ছিল হারাম থেকে, ওই জায়গায় নিয়ে গেলেন ওখান থেকে। ওটা হারামের বাইরে, হারামের বাইরে যেতে হয় মক্কাবাসীদেরকে, বা কেউ মক্কা এসে আবার ওমরা করতে হলে তাকে হারাম এরিয়ার বাইরে যেতে হবে। তো ওনাকে হারামের বাইরে গিয়ে ওমরা করে নিয়ে আসা হলো, সেই জায়গার নাম তানঈম, এখনও ওই জায়গার নাম তানঈম, কিন্তু অনেক লোকেরাই এখন বলে মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা। ওখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামে কোনো মসজিদ ছিল না, মসজিদে ছিল না। পরবর্তী পর্যায়ে ওখানে যেহেতু অনেকেই যায় এহরাম করার জন্য, মক্কাবাসীরা এহরাম করতে হলে ওখানে যান, তারা মক্কায় স্থায়ী বাসিন্দা, তো শেষ পর্যন্ত তাদের সুবিধার জন্য একটা মসজিদ করা হয়, সেই মসজিদের নাম হয়ে গেল মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি রাতের বেলায় রাতে রাতে গিয়েই ওনারা ওমরা করে চলে আসলেন, বেশি দূরে না, তখন তার তো ট্রাফিক জ্যাম টামা ছিল না, উঠে করে গিয়ে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মুহাসসাব এলাকায় ঘুমিয়ে আসেন, ঘুমিয়ে আসেন, এখনও ফজর হয়নি, সকাল হয়নি। তো ওনারা দুজন ঢুকলেন, তিনি বললেন হাল ফারাক তুমা, ওমরার কাজ ফিনিশ হয়ে গেছে,
তিনি মাশা বলে নাম যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ উমরা কাজ শেষ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাত কিন্তু তিনি তখন বলে দিলেন যে এখন সবাই রেডি হয়ে যাও এখন আমরা মদিনার দিকে প্রস্থান করব তবে মদিনা যাওয়ার আগে সবাইকে একটা বিদায় তাওয়াফ করতে হবে বিদায় তাওয়াফ এবং তিনি বলে দিলেন লা ইয়ানফিরান্না আহাদুন হাত্তা ইয়াকুনা আখিরা আহদিহি বিল বাইত সবাই তখন টায়ার্ড হয়ে গেছেন এখন মদিনা বা বিভিন্ন অঞ্চলে যে কবিলা থেকে যেখান থেকে এসেছেন সবাই চলে যাবেন সবাই রেডি হচ্ছেন তাহুড়া করছেন তখন তিনি বললেন খবরদার কেউ এখান থেকে চলে যাবে না নির্দেশ মুখে বিদায় তাওয়াফ না করে সবাইকে বিদায় তাওয়াফ করতে হবে এটা ওয়াজিব বিদায় তাওয়াফ হজের অংশ নয় কিন্তু বিদায় তাওয়াফটা হলো মক্কা ছাড়ার একটা আমল যারা ইবাদতের নিয়তে হজের নিয়তে মক্কা যান তাদেরকে এই বিদায় তাওয়াফ করে আসতে হয় কেউ যদি এক মাস থাকেন হজের পরে তার বিদায় তাওয়াফ কখন হবে আশা রাখান দিয়ে এক মাস পরে কেউ যদি ছয় মাস থাকে তাহলে আশা রাখান দিয়ে হবে কাজে বিদায় তাওয়াফ হজের অংশ নয় তাওয়াফ মক্কা ছাড়ার একটা আমল এটা এটা হাজিদের ক্ষেত্রেই হজের ক্ষেত্রেই প্রযোজ্য অধিকাংশ ওলামাদের মতে কেউ কেউ বলেছেন যে উমরার জন্য করে নেওয়াও ভালো এটাও কেউ কেউ বলেছেন কিন্তু এটা মেইনলি আসছে হজ উপলক্ষে তিনি যখন উমরা করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উমরার পরে কাউকে এটা বলেছেন বলে কোনো রেওয়ায়েত পাওয়া যায় না যাই হোক তো ওনারা সবাই বিদায় তাওয়াফ করলেন রাতে রাতের ভিতরে এবং ওনারা মক্কা ছাড়লেন ফজরের আগে ফজর পড়ার জন্য দেরি করলেন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মনে তো চায় ফজর পড়তে আরও এক অক্ত বেশি পড়তে সওয়াব কত বেশি হবে কিন্তু তিনি জানেন যে লক্ষাধিক মানুষ ওই সময়ে এইভাবে ইন্তজার করতে নামাজের জন্য লম্বা সময় কোথায় এত টয়লেট ছিল তখন কোথায় এত ফ্যাসিলিটি উম্মতের প্রতি এসান করার জন্য দেরি করলেন না ফজরের আগেই বের হয়ে গেলেন এরপরে তবে বিদায় তাওয়াফের বিষয় হলো যে সমস্ত মহিলাদের মাসিক থাকে তাদের জন্য বিদায় তাওয়াফ মাফ তো সেটাই হাদিসটা কেমনে আসলো সবগুলোর পিছনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অবদান আছে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন আমাদের অনেক মাসালা জোগাড় করেছেন তো তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিদায় তাওয়াফ যে করবেন সবাইকে করতে বলেছেন এখন সাফিয়ার তো উল্টাপাল্টা কিছু ঘটে গেছে ওনার সতীন আমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তো ওনার তো এই ঘটনা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহা বিছাতুনা হিয়া সে কি আমাদেরকে এই আটকাই ফেলবে নাকি সর্বনাশ তো এখন পরে মা আয়েশা বললেন যে না তার আসল তাওয়াফ হয়ে গেছে তাওয়াফের জিয়ারা যেটা ওটা করতে পেরেছে রোকন তাওয়াফ যেটা হজের তাওয়াফ আদায় করতে পেরেছে তারপরে গিয়ে মাসিক হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খালাস আর কোনো অসুবিধা নাই ফালতানফির ইদান তাহলে সে যেতে পারবে মহিলাদের জন্য মাসিক এসে গেলে বিদায়ী তাওয়াফ করা লাগবে না কারণ বিদায়ী তাওয়াফ তো হজের আমল না আর মক্কা ছাড়ার জন্য করা দরকার কিন্তু সেটা তো তাদেরকে আল্লাহ তাআলা যেহেতু তাদের জন্য জায়েজ নাই তাওয়াফ করতে হলে মাতাফের ভিতরে মসজিদের ভিতরে যাওয়া মাতাফের ভিতরে যাওয়া এগুলোর জন্য কী লাগবে পাক পবিত্রতা লাগবে কারো যদি গোসল ফরজ থাকে অথবা মাসিকের হালতে থাকে তখন এই হালতে ঢুকতে পারবেন না কাজে ওনাদেরকে ওনারা এক্সকিউজড ওনাদেরকে ওরা ওনারা এক্সেম্পটেড ওনাদের বিদায় তাওয়াফ করা লাগবে না এই মশলাটা আসলো এই উসিলায় অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রওনা করে দিলেন মদিনার দিকে এবং তিনি যাওয়ার সময় সাথে করে কিছু জমজমের পানি নিলেন তাহলে আমরা এখন যাই জমজমের পানি নিয়ে আসি এটাও একটা শূন্যতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের সাথে করে যতটুকু সুযোগ থাকে জমজমের পানি নিয়ে গিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বিষয়ে এটাও তিনি রেওয়ায়াত করেছেন যে আন্নাহা কানাত তাহমিলু মা'আ জামজাম তুখবিরু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহমিলুহু তিনি বলেন যে আমিও জমজমের পানি নিয়ে আসছি ক্যারি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যারি করেছেন তাহলে সবাই একটু একটু করে জমজমের পানি নিয়েছেন এরপরে তিনি মক্কা থেকে বেরিয়ে গেলেন কুদাই এলাকা দিয়ে কুদাই এলাকা হলো মনে করেন যে মেসফালার পরে নাক্কাসা তারপরে গিয়ে একটু লেফটে গেলে
উদয় এলাকা, ওখান দিয়ে তিনি বের হলেন মক্কা থেকে। এই পুরো হজ উপলক্ষে তিনি মক্কায় অবস্থান করেছিলেন 10 দিন, হজের আগে পরে মিলিয়ে 10 দিন অবস্থান করলেন। তারপরে যখন তিনি আসলেন একটা এলাকায়, কিছুক্ষণ চলার পরে সেই এলাকার নাম হলো গাদির খুম নামে একটা এলাকায় যখন পৌঁছলেন, অথবা সেখানে যাত্রা বিরতি করলেন, রেস্ট নিলেন কিছুক্ষণ, রেস্ট নেওয়ার পর হয়তো একটু নাস্তা পানি খেলে খাওয়া দাওয়া কিছু করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উপলক্ষে আরেকটি ভাষণ দিলেন। এই ভাষণটি বড় বার্তাবাহক। এখানে তিনি অনেকটা সুস্পষ্ট ইঙ্গিত করেছেন যে ওনার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ তাআলার প্রশংসা করে তিনি খুতবা শুরু করেন, আম্মা বাদ, আলা আইয়ুহান নাস, মনে হো হে মানুষ, হে জনতা, ফা ইন্নামা আনা বাশারুন ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি ফা উজিব, আমি তো একজন মানুষ, মানুষ মাত্রই মরণশীল, আমি একজন মানুষ, হয়তোবা অচিরেই খুব সহসাই আল্লাহর কোনো বাণীবাহক আমার কাছে চলে আসবেন আখেরাতে যাওয়ার জন্য রেডি হতে, আমি তার ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আমাকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সময় হয়ে গেছে আল্লাহর কাছে যাওয়ার, যাবেন না, আরও কিছুদিন সময় নেবেন। নবীদেরকে আল্লাহ তাআলা এরকম করে ফেরেশতাদেরকে পাঠান। মালাকুল মউত এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সময় আল্লাহ ঠিক করে দিয়েছেন সেটা তো এসে গেছে, আপনি কি আরও কিছুদিন থাকবেন আল্লাহর কাছে সেই চাইবেন, নাকি আপনি চলে যাবেন? তো সব নবীরাই বলছেন যে আমি তো আল্লাহর কাছে যেতেই প্রস্তুত, তাই না? তো ওই কথাটাই ইঙ্গিত আসলো যে অচিরেই হয়তো আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসবেন আমার কাছে ফেরেশতা, এবং আসলে কিন্তু আমি সাড়া দিয়ে ফেলব, আমাকে চলে যেতে হবে। যদি এমনটি ঘটে যে আমি চলে যাই, আম্মা বাদ, তারপরে কী হবে? ওয়ানা তারিকুন ফিকুম সাকালাইন, আমি চলে গেলেও তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। আউয়াল হুমা কিতাবুল্লাহ, প্রথমটা, এক নম্বরটা হচ্ছে আল্লাহর কিতাব। ফিহেল হুদা ওয়া নূর, যেখানে আছে হেদায়ত এবং আলো, নূর, যা অন্ধকার দূরীভূত করে, এটা হলো এক নম্বরটা, প্রথমটা। ওয়াস্তাম সিকু বিহি, এই কিতাবুল্লাহকে শক্ত করে ধরো। সুম্মা ক্বালা আহলু বাইতি, অতঃপর বললেন আর আমার পরিবারের আহালকে, পরিবারের সদস্যদেরকে, আমার আহলু বাইতকে রেখে যাচ্ছি। উদাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার পরিবার পরিজনকে, আমার ছেলে পরবর্তী বংশধরকে ব্যাপারে তোমাদেরকে আমি নসিহা করছি। উদাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উদাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তিনবার করে বললেন যে আমার পরিবার পরে আহলি বাইতদেরকে তোমরা খেয়াল রেখো, কারণ ওনার পরে তো কোনো সন্তান রেখে যাননি, সেজন্যই কথাটা বারবারে বলেছেন যে তাদের এহতারাম করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের সঙ্গে কোনো বেয়াদবির আচরণ না করা, এগুলো কথা তিনি নসিহাত করলেন। অন্য রেওয়ায়েতে আছে, ইন্নি কাদ তারাকতু ফিকুম সাকালাইন, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আহাদুহুমা আকবারু মিনাল আখার, একটা অনেকটা থেকে আরেক বড়, সেটা হচ্ছে কিতাবুল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি আহলু বাইতি, আর আমার পরিবার পরিজন তাদেরকে রেখে গেলাম। ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, তোমরা একটু খেয়াল করো কিভাবে আমার পরিবার পরিজনের ব্যাপারে তোমরা তাদের সঙ্গে আচার ব্যবহার করো, এটা তোমরা একটু সযত্নে করো। ফা ইন্নাহুম লান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়া আল হাওদ, তারা যে ব্যক্তি এগুলোকে থেকে দূরে চলে যাবে না, আমার হাওদের কাছে আসা পর্যন্ত এগুলোকে ধরে রাখলে তাহলে সেই ব্যক্তি আমার হাউজে কাউসারের পানি খেতে পারবে। এখানে আসলো ওনার কোরআন এবং ওনার পরিবারের কথা, কিন্তু অন্য জায়গায় ওরা আগেই অনেকবার তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন মা ইনতামাসাকতুম বিহিমা লান তাদুল আবাদা কিতাবুল্লাহ সুন্নতে রাসূলিহি, অন্য হাদিসে এসেছে যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নত, এই দুটোকে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। তো পরিবারের কথা স্পেশালি বলার কারণ হচ্ছে তো যেটা বললাম যে ওনার কোনো ছেলে রেখে যান নাই,
তে কাজেই তাদেরকে যেন উম্মত খেয়াল করে, এটা একটা জরুরি জিনিস। দুই নম্বর হচ্ছে যে কেউ কেউ আবার কিছুটা ওনার পরিবারের মধ্যে ছেলে না থাকার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু জামাতা, সেই ক্ষেত্রে উনি ওনাকে যখন ইয়ামানের দায়িত্ব দিয়েছিলেন সেখানে কিছু কিছু লোক আলী রাদিয়াল্লাহু আনহু ইনসাফ কায়েম করার ক্ষেত্রে, তারপরে জাকাত মদিনায় পাঠানোর ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে খুব কড়াকড়ি আরোপ করেছিলেন, সেটার কমপ্লেন কেউ কেউ করেছিল মনে আছে কি না, যে সেটাকে ওই সময় তিনি সাবধান করেছিলেন। আবারও বললেন যে তোমরা আলী রাদিয়াল্লাহু আনহু জামাতা হিসাবে, ওনার মেয়ে ফাতেমার স্বামী হিসাবে, তার সঙ্গে যেন ওই আগের কথা মনে করে যে উনি ইয়ামানে ওনার বিরুদ্ধে কমপ্লেন এসেছিল, এই জাতীয় কোনো কিছু খারাপ ধারণা পোষণ না করে তিনি সে ব্যাপারে সতর্ক করলেন। তিনি বললেন যে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু খুব বখিল ছিলেন, তারা বলেছিল ইয়ামানবাসীদেরকে, তিনি হিসাব করে দিতেন, বললো যে এত কমাই দেন কেন, বাড়াই দেন, আর মদিনা এত পাঠানো দরকার কি, এগুলো নিয়ে তো দরবার হয়েছিল, তো তিনি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছেন, তারা বেশি করে চেয়েছিল, তিনি দেন না, এই জন্য তারা বলছেন উনি বখিল। তো এই সমস্ত কথা সমালোচনা অনেক খুব কষ্ট হয়েছিল। তখন তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু ওনার পাশে ছিলেন, হাত ধরলেন, হাত ধরে বললেন আলাসতুম তাআলামুনা আন্নি আউলা আন-নাস বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই যে আলী রাদিয়াল্লাহু আমার পাশে আছে তাকে ধরলাম, সে তো আমার পরিবারের অংশ হয়ে গেছে, তো পরিবার আমার প্রতি মোমেনদের দায়িত্ব কি আসলে অনেক বেশি না তাদের নিজেদের চেয়ে, তো আমাকে যে ভালোবাসবে নিজের চেয়ে বেশি ভালোবাসে, সে আমার পরিবারের লোকদের ব্যাপারে কী করে খারাপ ধারণা পোষণ করতে পারে, বা আমার আত্মীয় স্বজনের ক্ষেত্রে যারা দিনের জন্য যারা মোটামুটি অনেক স্যাক্রিফাইস করেছেন এবং দিনের উপরে আছেন, কাজেই তার ব্যাপারে যেন কেউ ভুল ধারণা আর না রাখে, ওই হজেই তো সেই কমপ্লেনটা এসেছিলো, তিনি সেখানে সুরাহা করে দিলেন, তারপরে কেউ কেউ সমালোচনা করে কি না বা ওনার ব্যাপারে নেগেটিভ কথা ছড়িয়ে পড়ে কি না, এটা ব্যাপারে তিনি আবার সতর্ক করলেন যে আমার কি মোমেন্টের থেকে আমার এবং আমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আমাদের অধিকার কি তাদের নিজেদের জীবনের চেয়ে বেশি নয়, এই প্রশ্ন করলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই। তারপর তিনি আবার বললেন মান কুন্তু মাওলাহু ফাই নাহাদা মাওলাহু, যে ব্যক্তি আমাকে নিজের আপন মনে করে তাহলে তার এই আলীকেও আপন মনে করা উচিত। আল্লাহুমা ওয়ালিমান ওয়ালাহু ওয়াদিমান আদাহু, আল্লাহ যে আলীকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন, আর যে আলীর দুশ্মনী করে আল্লাহ আপনি তার দুশ্মনী করেন। এভাবে করে আলী বাইতের ব্যাপারে তিনি, এবং এখন শিয়ারা এগুলোকে নিয়ে আর কি বিকৃতভাবে অন্যভাবে উপস্থাপনা করে, কিন্তু আসলে তো আলী বাইতের মহাব্বত শিয়াদের নয়, তাদের মহাব্বত তো সব উল্টাপাল্টা সুন্নিদের মহাব্বত, তারা অবশ্যই আলী বাইতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোষ্ঠী, তার বাইত, আলী বাইত, আমরা তো সবসময় সেটা করে আসছি এবং করব, সুন্নিরাই সঠিক তরিকায় করে, আর যারা অন্য তরিকায় যায় তারা তো বিকৃত আকিদা, এবং তাদেরকে কাউকে কাউকে আলী এবং হোসাইনকে তার এমন জায়গায় পৌঁছে নিয়েছে নবীর চেয়েও বেশি উপরে উঠে নিয়ে চলে গিয়েছে, সেটা বাড়াবাড়ি। এইগুলো নিয়ে কেউ যদি কনফিউজ না হয়ে যায় তাহলে সেরা যা বলে তা তো ঠিকই মনে হয়, উল্টাপাল্টা নয়, কিন্তু তারা তো সেখানে গিয়ে অনেক দূর চলে গিয়েছে, তার ওনাকে মহব্বত করতে গিয়ে আলী ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে গালিগালাজ করতে হবে, লানত করতে হবে, কেন ওনারা খলিফা হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে বিরাট অপরাধ করেছেন, অথচ উম্মতে মিলে তাদেরকে খলিফা বানিয়েছেন, আপনারা জানেন ভালো করে। যাই হোক, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে পরের দিন সকালে তো রওনা করে দিলেন মদিনার পথে, বেশ কয়েকদিন চলে গেল রাস্তা, কয়েক শত মাইল পাড়ি দিয়ে ওনারা চলে আসলেন মদিনার কাছাকাছি দুল হুলাইফা এলাকায়। দুল হুলাইফা চিনেন তো, যেখানে এখন কি মিকাত, মদিনার থেকে যখন আমরা মক্কার দিকে আসি এহরাম কোথায় করব, দুল হুলাইফা এলাকায়, সেখানে উনি পৌঁছে গেলেন এবং সবাই তখন রেডি হচ্ছে, এই তো মদিনা আমরা পৌঁছে যাচ্ছি একাধ বা দু এক ঘন্টার ভিতরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাত্র হয়ে গেছে, এই জন্য তিনি রাত্রের দিকে আর মদিনায় গেলেন না, পৌঁছতে পারতেন রাত্রে চাইলে, একটু একটু বেশি রাত হতো, কিন্তু তিনি প্রায়োরিটি দিলেন রাতের আগে রাতটা তিনি জুল হুলাইফাতে কাটাবেন, তো সাহাবায়ে কেরাম ওনার সঙ্গে মদিনাতেই জুল হুলাইফা রাত্র কাটালেন। পরের দিন সকালে নামাজ টামাজ পড়ে ওনারা রওনা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নামাজ পড়ে রওনা করে দিয়ে যখন মদিনা শহরের কিছু লক্ষণ দেখা দিল তখন তিনি তাকবীর পড়লেন তিনবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুন লিরাব্বিনা হামিদুন সাদাকাল্লাহু ওয়াদাহ ওয়া নাসারা আবদাহ ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ, পুরো একটা সুন্দর জিকির পড়লেন। তো এই জিকিরের শেষ অংশে আইবুন তাইবুন যে আমরা ফেরত আসলাম, ফেরত এসেছি সফর থেকে ফেরত আসছি, তাইবুন তওবা করতে করতে আসি, আবিদুন আল্লাহর ইবাদত করা অবস্থায় আসি, নাফরমানি করা অবস্থায় নয়, সাজিদুন আল্লাহর কাছে সেজদা করতে করতে আমরা আসি, লে রব্বিনা হামিদুন আমাদের রবের প্রশংসা করতে করতে আমরা আসছি ফেরত আসছি। সাদাকাল্লাহু ওয়াদাহ, আল্লাহ তার ওয়াদাকে সত্য প্রমাণ করেছেন যে তাদেরকে বিজয় দিবেন। হ্যাঁ, নাসরুল্লাহি ওয়াল ফাতহ হবে, আল্লাহর পক্ষ থেকে বিজয়, মক্কা পূর্ব আরব দেশের বিরাট অংশ তাদের কন্ট্রোলে এসে গেছে। ওয়ানাসরা আবদাহ, আল্লাহ তার বান্দাকে সাহায্য করেছেন, মক্কা বিজয় হয়েছে, হজ হয়ে ইসলামী তরিকায় সব কিছু হলো, নাসরা আবদাহ আল্লাহ সাহায্য হয়েছে, আল্লাহই তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়াহাজামাল আহজাব ওয়াহদাহ, আর যত দল উপদল ছিল যারা অ্যালায়েন্স করেছিল, যারা জোট করেছিল ঐক্যবদ্ধ হয়েছিল ইসলামের বিরুদ্ধে, তাদের সবাইকে আল্লাহ তাআলা পরাজিত করে দিয়েছেন। এই স্লোগান পড়তে পড়তে তিনি মদিনায় আসলেন, তিনি দিনের বেলায় মদিনা শহরে প্রবেশ করলেন। শহরে প্রবেশ করে প্রথম কাজ কী করলেন? আতাল মসজিদা, তিনি মসজিদে আসলেন। ফারাকা ফিহি রাকাতাইন, সেখানে প্রথমে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, হয়তো কোনো নামাজের ওয়াক্ত তখন হয়নি। সুম্মান সরাফা ইলা বাইতিহি, অতবর নিজের ঘরের দিকে ঢুকলেন। এই জন্য যারা এরকম দিনই কোনো অভিযান থেকে ফেরত আসেন তারা আগে মসজিদে গিয়ে তারপরে ঘরে প্রবেশ করেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত। এই জন্য তাবলিগ জামাতের লোকেরা অনেকেই এ আমল করে, এখন চিল্লা করে এসে মসজিদের মধ্যে দুই রাকাত বা এক রাত্র থেকে তারপরে বাড়িতে যায়। তো আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছে, তো একজন এরকম ফেরত এসে রাত্রেবেলা মসজিদে ছিল, মসজিদে মানুষ মানুষ কেউ থাকে থাকে না, তো মোয়াজ কি মসজিদে ঢুকে যেতে কি জিনিস দেখি রে বাবা, চিৎকার করে ভয়ে পালিয়েছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মিশনের সঙ্গে তো আর এগুলো আখেরি জামানার এগুলো তুলনা করা সেই লেভেলের নয়, যাই হোক তারপরেও কেউ কেউ হতে চেষ্টা করলো। তো মদিনা তিনি এসে গেছেন, ঘরে এসে গেছেন, তো পাশের কোনো এক প্রতিবেশী মহিলা, তার নাম হলো উম্মে সিনান আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহু, একজন আনসারি মহিলা, উনি চেনেন ওনার প্রতিবেশী, তো ওনাকে দেখলেন যে উনি বাড়িতে রয়ে গেছেন, কারণ আশেপাশে তো অনেকেই চলে গেছে হজ করতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির সাথে, এই মহিলা গেল না, কারণ কি? মহিলা খুব দিনদার, যাওয়ার কথা। তিনি তা ওনাকে জিজ্ঞেস করলেন, মা মানা আকি আন তাহুজ্জি মানা, তোমার কি হলো, তুমি আমাদের সঙ্গে হজ করতে যাওনি? কালাত লাম ইয়াকুন লানা ইল্লা নাদিহা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাত্র দুটো উঁট আছে, দুটো উঁট, ফাহাজ্জা আবু ওয়ালিদ ওয়ালাদিনা ওয়া ইবনুহু আলা নাদিহিন, আমার স্বামী আর ছেলে দুইজনে মিলে এক উঁট নিয়ে গেছে, ওয়া তারাকা লানা নাদিহান নানদাহু আলাইহি, আর পরিবারের সদস্যের জন্য একটা উঁট রেখে গেছেন, এখন তিনজন তো এক উঁটে যাওয়া যাবে না, তাহলে উঁট তো তাহলে আরেকটা নেওয়া লাগে, তাহলে বাকি লোকেরা পরিবারে যারা আছে এরা চলতে পারবে না, এদের জন্য পানি আনার জন্য আর কোনো উঁট থাকবে না। তখন তো প্রত্যেক বাড়িতে কুয়া ছিল না, কারণ আরব দেশে কুয়া, আমাদের দেশের কোনো কোনো এলাকায় অল্প খুঁড়লেই পানি পাওয়া যায়, আরব দেশে কুয়াটা কত খোঁড়া লাগে, অনেক গভীরে করতে হয়, তো যার ফলে যে আরও ছেলে পেলে বা আরও লোকজন আছে ফ্যামিলিতে সদস্য আছে তাদের জন্য আরেকটা উঁট রাখতে হয়, সেজন্য আমি যেতে পারলাম না, মহিলা আফসোস করে বললেন। তখন ওনাকে এই আফসোসের থেকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্দর হাদিস বললেন, যেটা আজকে আমাদের কাজে লাগছে। কি বললেন? ফাইদা কানা রমাদান ইতামারি ফিহি, তাহলে এক কাজ করো, আমার সঙ্গে হজ করার নসিব তোমার কে আল্লাহ দিলেন না, তাহলে তুমি আগামী রমাদান আসলে উমরা করে নিও। ফাইন উমরাতান ফি রমাদান তাআদিল হাজ্জাতান, রমাদান মাসে উমরা করে তুমি পুরো হজের সওয়াব পেয়ে যাবা। কোন কোন রেওয়ায়েতে আসছে তাআদিল হাজ্জাতান মাই, যে রমাদান মাসে উমরা করলে আমার সঙ্গে হজ করার সওয়াব পেয়ে যাবা। এই জন্য রমাদান আসলে স্বাভাবিক অবস্থায়
মানে এত বেশি লোকজন উমরা করতে যায় প্রায় হজের মতো অবস্থা সৃষ্টি হয়ে যায় এই হাদিসের কারণে। বিদায় হজ করে তিনি মদিনায় পৌঁছে গেলেন। এরপরে মদিনায় পৌঁছার পরে ওনার ইন্তেকাল আগে পর্যন্ত আর বেশি বাকি নাই, এখন 80 দিন আগে গিয়েছিলেন তো হজ করতে, 10 দিন চলে গেলো, 70 গেলে হয়তো ধরেন আরও যদি রাস্তা চলে যায় আরও 5-7 দিন, আর কতদিন আছে, এই 60-65 দিন বাকি আছে ওনার ইন্তেকালে, ওনার হায়াতের শেষ পর্যায়ে এসে গেছেন। এই সময় ওনার ইন্তেকালের আগ পর্যন্ত কিছু ঘটনা ঘটে, তার মধ্যে অন্যতম বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে মুসাইলামা আল কাযযাব, মুসাইলামা আল কাযযাব মিথ্যা নবী দাবিদার যে করেছিল, আমরা তার ব্যাপারে কিছু ঘটনা শুনেছিলাম হিজরি নবম শতকের নবম সনের কাহিনীর মধ্যে। কি ছিল যে বনু হানিফা যেটা রিয়াদ অঞ্চলের এলাকা থেকে মুসাইলামা আল কাযযাব সহ বেশ কিছু বনু হানিফার লোকজন কবিলার লোকজন মদিনায় এসেছিল এবং তারা ইসলাম কবুল করলেন, এবং সেখানে মুসাইলামা ছিল, সে ওনাকে শর্ত দিল যে কী করতে হবে, যে আপনি আমাকে আপনার ইন্তেকালের পরে এই নবুয়তের খেলাফত আমাকে দিবেন, আমি আপনার খলিফা হিসাবে নবী হব, নবুয়ত আমার কাছে আসবে আপনার পরে, এই শর্তে আমি বায়াত করব। তিনি রাজি হলেন না, ওটা তো ওনার হাতে না, কিন্তু খাতামুন নবীন আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন, তো বলে যে তাহলে ভাগ করি অন্তত, আপনি শহর এলাকায় আমি বাইরে গ্রাম এলাকার, এগুলো অন্তত ভাগ করেন। বহু রকম ভাগাভাগি করতে চেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা তো অ্যাকসেপ্ট করার প্রশ্ন আসে না। তারপরে সে এভাবে চলে আসলো বনু হানিফা এলাকায়, এসে এখন চিন্তা করলো ইফাক্কিরু ফি আমরিহি, যে কী করা যায়, আমি তো আমাকে তো মোহাম্মদ কিছুই ছাড় দিল না, এখন আমি নেতৃত্বের খুব লোভ খাহেশ, কিছু একটা করা দরকার, কী করতে পারি, তারপরে সে আমাকে কোনো চান্সই দিল না। তখন সে চিন্তা করলো কি মনে মনে, যে আমি ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকার পরে পরে সে পরে এগুলো করবে, কিন্তু তার আগেই সে এখন প্রতারণা শুরু করে দিল যে আমাকে নবুয়তে শরীক করা হয়েছে এবং এটা উনি অ্যাগ্রি করেছেন, মিথ্যা কথা প্রচার করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাগ্রি করেছেন আমি নবুয়তে ওনার সঙ্গে শরীক আছি, এবং তার কথাকে অ্যাটেস্টেড করে দিল, সত্যায়িত করে দিল এক লোক, তার নাম হলো রাজ্জাল ইবনু উনফুয়া। এই রাজ্জাল ইবনু উনফুয়া বলে হ্যাঁ ঠিক বলেছে, আমি ছিলাম, আমি সাক্ষী, ওনাকে নবুয়তের অংশ দেওয়া হয়েছে, এই তো একেবারে কনফার্ম করে দিল, সিল করে দিল। যে লোকটা একলাই যদি বলে, কেউ যদি সাপোর্ট না করে, সাক্ষী না দেয়, তাহলে তো মানুষের মনে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে, তাই না? কিন্তু যদি আরেকজন একেবারে জান দিয়ে সাক্ষী দেয় যে আমি শুনছি হ্যাঁ এটাই, তাহলে তো সাধারণ মানুষ বিশ্বাস করে বসবে, অনেকেই বিশ্বাস করে বসলো। এই রাজ্জাল যে লোকটা, এই লোকটাও কিন্তু এই মুসাইলাম আল কাযযাব সহ বনু হানিফার লোকদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন তারা দেখা করতে আসছিলেন তখন কিন্তু এই লোকটা ছিল, সে ইসলাম কবুল করলো তো কেন, এবং কোরআনের কিছু সুরাও সে শিখেছিল ওনার সঙ্গে, এবং ফাকিহ ফিদ্দিন, দিনের ভালো কিছু জ্ঞানও অর্জন করেছিল। তো কিন্তু এই লোকটার ভিতরে যে আল্লাহ তাআলা তাকে গোমরা করে দেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখালেন মদিনা থাকা অবস্থাতেই, সে কিছু সুরা মুখস্থ করেছে, কোরআনের ইসলামের কিছু জ্ঞানও শিখল। একদিন তিনি তাকে দেখলেন যে সে ফোরাত ইবনে হাইয়ান এবং আবু হুরায়রা এই দুইজন সাহাবির সঙ্গে আছে, 3 নম্বরটা এই রাজ্জাল নামক এই লোকটি, ওকে, রাজ্জাল ইবনে হানফুয়া, আর সে আছে দুইজন সাহাবির মাঝে, একজন হচ্ছেন ফোরাত ইবনে হাইয়ান, একজন আবু হুরায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাকে, দেখে আল্লাহ তাআলা ওনাকে দেখালেন, ওনার ভিতরে আল্লাহ ধারণা দিয়ে দিলেন, এবং তিনি ওই দুজনকে সাহাবিকে পরে বললেন ইন্না ফিকুম রাজুলান দারসুহু ফিন্নার আযামু মিন উহুদ, তোমাদের দুজনের মাঝখানে যে লোকটি আছে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখাচ্ছেন তার দাঁতগুলো জাহান্নামের আগুনে এত বড়, উহুদ পাহাড়ের সমান তার দাঁতের সাইজ, তাহলে জাহান্নামী হবে।
কখন কিভাবে হবে? ঘটনা তো পরে ঘটবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে ঘটছে ঘটনা, কিন্তু এখন ওনাকে আল্লাহ তাআলা দেখালেন এই লোকের অবস্থা। তখন থেকেই আবু হুরায়রা এবং যে সাহাবিকে তিনি লক্ষ্য করে বলেছিলেন ফোরাত ইবনে হাইয়ান, দুজনেই আশঙ্কা করছিলেন যে কি উনি যে বললেন এই ব্যক্তির ব্যাপারে, ঘটনা কি হয়, কোন দিকে মোড় নেয়, তার হাসর কি হবে, তার পরিণতি কি হবে। পরবর্তী পর্যায়ে যখন সে চলে আসে এবং মুসাইলামা নবুয়তের দাবি করে, সেই ব্যক্তি তখন মোরতাদ হয়ে তার সাক্ষী দিল, তারপরে তার জন্য সে কাজ করল এবং সে ছিল বড় ফিতনা বনু হানিফার লোকদের জন্য। তার কারণে এই বনু হানিফা কবিরার প্রচুর লোক কনফিউজ হয়ে গেল, ঠিকই তো সাক্ষী যখন দিয়েছে নিশ্চয়ই হত নবী হবে, এতে করে এই ফিতনা বাড়তে থাকে। এর ফাঁকে দিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন, তার পরবর্তী পর্যায়ে কী হবে সেটা পরে আসবে ইনশাআল্লাহ একটু পরে। তো এই প্রসঙ্গে মুসাইলামার বিষয়টা, আগাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, তিনি বলেন যে আমি স্বপ্নে দেখি যে আমার দুই হাতের মধ্যে দুটো চুড়ি আছে এবং আমার হাতে চুড়ি সোনার চুড়ি, তাও এটা তো মুসলমানদের জন্য এই পুরুষের জন্য জায়েজ আছে না? আমি স্বপ্নে দেখি যে আমার হাতে দুটো সোনার চুড়ি, আমি খুব অপছন্দ লাগলো, আমি দুটোরে ফু দিলাম, এমনি করে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দুটো উড়ে চলে গেল, চুড়ি আর আমার হাতে থাকলো না। তিনি পরে বলেন, পরের দিন সাহাবাদিকে লক্ষ্য করে বললেন যে ফাউয়ালুহুমা কাযাবাইনি ইখরুজা, যে এই দুইজন মিথ্যা নবী আমার পরে আসবে, এটাই এই স্বপ্নের ব্যাখ্যা, এবং ইনশাআল্লাহ তারা টিকবে না, আল্লাহ তাআলা তাদেরকে উড়িয়ে নিয়ে যাবেন, কিন্তু তারা একটা ফিতনা সৃষ্টি করবে অল্প সময়ের জন্য। এই ব্যাপারে হাদিস আরো বিস্তারিত এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে হাদিসটি রিওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইনা আনা নাঈমুন রাআইতু ফি ইয়াদাইয়া সিওয়ারাইনি মিন যাহাব, আমি ঘুমিয়ে আছি দেখি যে আমার হাতে দুটো সোনার চুড়ি, ফা আহাম্মানি শানুহুমা, আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, আমার হাতে সোনার চুড়ি কেন, এটা তো জায়েজ নয় পুরুষের জন্য। ফা উহিয়া ইলাইয়া ফিল মানামি আন আনফুখাহুমা, আমাকে স্বপ্নেই আবার ইঙ্গিত দেওয়া হলো ফু দিয়ে দেন এই দুইটাকে, ফানাফাখতুহুমা ফাতারা, ফু দিলাম দুইটা উড়ে চলে গেল। ফা আউয়াল তুহমা কাযাবাইনি ইখরুজানি বাদি, আমার স্বপ্নের ব্যাখ্যা আমার মাইন্ডে এসে গেল, আমার পরে দুটো নবী মিথ্যা নবুয়তের দাবি করবে। এই দুটোই আসলো ওনার ইন্তিকালের পরে পরেই, এই দুটো মিথ্যা নবী দাবিদার ছিল, একটা হলো আল আনসি সনআ ইয়ামান এলাকায় সে এসেছিল মিথ্যা নবুয়তের দাবি করে, আল আখার মুসাইলামা, দ্বিতীয়টা ছিল মুসাইলামা যেটা ইয়ামামা বনু হানিফা গোত্রের এলাকায় অঞ্চল ছিল। তো আমরা অল্প একটু শুনব মুসাইলামার অপকর্ম কি ছিল, সে কীভাবে লোকদেরকে কনফিউজ করার চেষ্টা করেছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার খবর মদিনায় যাওয়ার পরে তিনি কী করলেন। মুসাইলামা সে কী করতো, লোকদেরকে কোরআনের মতো কিছু বানিয়ে বানিয়ে কাছাকাছি বানিয়ে লোকদেরকে ছেড়ে দিত, এই আমার উপরে দেখো কীভাবে ওহী নাযিল হয়েছে। ওকে, তো সে কী বানিয়েছে, একদিন বানালো কি, ওয়াত্তাহিনাতে তাহনা ওয়াল আজনাতে আজনা ওয়াল খাবিজাতে খুবজা ওয়া সারিদাতে থারদা ওয়াল লাকিমাতে লাকমা, হ্যাঁ, ইহালাতান ওয়া সামনা লাকাদ ফুদ্দিলতুম আলা আহলিল ওয়াবার ওমা সাবাকাকুম আহলুল মাদার রিফাকুম ফামনাউহু ওয়াল মুতাররা ফাআউহু ওয়াল বাগি ফানাউহু। তার কোরআন বানিয়েছে, অর্থ কি বলে, যে সমস্ত মহিলারা এই ইয়ে বানায়, আটা করে, গম চুরিয়ে আটা করে, আর যারা আটাকে আবার ইয়ে বানায়, ডো বানায়, মানে ডোকে কী বলে বাংলা ভুলে গেলাম, তো কাই বলেন কেউ কই, খামির বা কাই পানি দিয়ে, এরপরে সেগুলোকে আবার রুটি বানায়, এরপরে আবার এটা খাওয়ার জন্য সারিদ বানায়, তরকারি বানায়, এরপরে এটা আবার লোকমা দিয়ে খায়, হ্যাঁ কী মহা নিয়ামত আবিষ্কার করেছে। এরপরে সঙ্গে আবার একটু ঘি টি মিলা, আর তোমরা আসলে তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যারা বেদুইন তাদের তুলনায়, তোমাদেরকে যারা একটু নগরে আসো তাদেরকে, এইভাবে করে উল্টা পাল্টা কিছু বানালো, এই একটা বললো, আরেকটি আরেকবার বানালো যে
ইন্না আতাইনাকাল কাউসার। এই দেখেন এই সূরাকে নকল করেছে, প্রথমটা কি করলো, অতাহিনাতে তাহানা বলে আজনাতে আজনা, কোন সূরার সঙ্গে মিলে না, এটা কার সাথে মিলে, ও সাবেকাতে সাবকা ফাল মুদাব্বিরাতে আমরা, ওই যে সূরা নাজিয়াতে, নাজিয়াতে গারকা, এই এই যে ওখান থেকে ওই লাইনে ওইটা কপি করার চেষ্টা করলো। এরপরে আসলো এবার ইন্না আতাইনাকে কপি করে, ইন্না আতাইনা কাল কাউসার, এখন সেটা কপি করে বলে ইন্না আতাইনা কাল জওয়াহির ফাসাল্লি রাব্বিকা ওয়াহাজির ইন্না মুবগাতাকা রাজুলান ফাজির, যে তোমাকে আমি দিয়েছি জওয়াহির মানে মণিমুক্তা, তো তোমার রবের নামাজ পড়ো আর হাজের মানে ত্যাগ করো, কি ত্যাগ করবে তার মাথা না মুন্ড আল্লাহ ভালো জানে। ইন্না মুবগাতাকা রাজুলান ফাজির, তোমাকে যে ব্যক্তি ঘৃণা করে সে খুব খারাপ মানুষ। এরপরে সে বলল যে আমি নবী তো, তা আমার কাছে ওহি আসে, এখন থেকে আমার কাছে ওহি আসছে তোমাদের আর নামাজ পড়া লাগবে না, আর মদও তোমাদেরকে হালাল করে দেওয়া হয়েছে, জেনা হালাল করে দেওয়া হয়েছে, কারণ এগুলো করলে সাধারণ যারা এই গুন্ডা পান্ডা মার্কা আছে তারা তার দল ভারী করবে, এরা খুশি হবে। আবার বলে যে আমি তার অর্থে এই নয় যে এই মুহাম্মাদের নবুয়ত অস্বীকার করছি না, তিনিও নবী কিন্তু আমিও নবী, খালি এটা অ্যাড করা হয়েছে। এতে করে কিছু লোক তার ব্যাপারে কনফিউজ হয়ে পড়লো, কার যদি বলতো মুহাম্মদ নবী না আমি নবী, তাহলে অনেকেই হয়তো বলতো না কি বলে, ওনার নবুয়ত ঠিক রাখছে আবার। তো এইভাবে করে সে উল্টাপাল্টা করলো এবং তার নাম দিল যে আমার নাম মুসাইলামা না, আমার নাম হলো রহমানুল ইয়ামামা, ইয়ামামা অঞ্চলের নাম, এলাকার নাম, আমি হলো ইয়ামামার রহমান, আর সম্বন্ধে আর রহমান আছে দুনিয়ার রহমান তো আমি, নাউজুবিল্লাহ কাতালাহুল্লাহ। তো যখন এই খবর ওনার কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বেঁচে আছেন ওনার জীবনের শেষ প্রান্তে, তো তিনি খবর পেয়ে তাকে নাম দিলেন মুসাইলামা আল কাজ্জাব, মুসাইলামা আল কাজ্জাব, মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা, এবং ওই নামেই আজকে তার পরিচয়, তার আসল নামে তাকে আর কেউ চিনে না, এই কাজ্জাব তার সঙ্গে তার নামের উপাধি হয়ে গেল, যে ভাই মীর জাফরের উপাধি হয়েছিল না। এরপর দেখা গেল যে মুসাইলামার খবর এখন রটে গেল সারা আরব দেশে, তাহলে কি আরেকজন নবী আসছে কিনা আসছে কিনা, কোনো কোনো কিছু লোকের এইটাও গুজবে অনেকেই বিশ্বাস করে না, কিছু লোক আছে মাশা আল্লাহ গুজবেও বিশ্বাসী, এটারও ফজিলত কম মনে করে না, আমাদের সমাজে এরকম এখনও পাওয়া যায়, একটু গুজব আপনি ছড়িয়ে দেন দেখুন যে অনেকেই বিশ্বাস করে। আর একটা কথা আছে না, বোধ হয় মেকিয়াভেলি বলেছিল যে একটা মিথ্যা কথা যদি 100 বার বলো তাহলে লোকেরা কিছুটাই বিশ্বাস করবে, বোধ হয় ঠিকই আসলে, নাহলে 100 বার বলে নাকি, পত্রিকা যদি মিথ্যা কথা লেখা হলে মিথ্যা হলে কি পত্রিকা ছাপে নাকি, আর এরা হলো অনেক পত্রিকায় তো অনেক সময় মিথ্যার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, এরকম আর কি কিছু লোকে কনফিউজ হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে ওনার তো মেসেজ দেওয়া দরকার, তিনি তখন খুতবা দিলেন একদিন মসজিদের মধ্যে, আল্লাহর প্রশংসা করে বললেন আম্মা বাদ ফাকাদ আকসারতুম ফি শানি হাযা আর-রাজুল, এবং অনেক সাহাবীর কথাবার্তা বলা বলি শুরু করছে যে কি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন, তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি তো হয়তো দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে কী উপায় হবে, আল্লাহ আমাদের কী সমস্যা হবে, তার ফিটনা থেকে কেমন বাঁচব, বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা যা হয় আর কি, একটা কিছু ছড়িয়ে দিলে কী হয়, কত লোকে তার নিজস্ব ব্যাখ্যা করে তাই না, এগুলো এখন মানে টক অফ দ্য টাউন হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন ফাকাদ আকসার তুম ফিশানি হাযা আর-রাজুল, এই লোকটার ব্যাপারে তোমরা বেশি কথা বলতেছ, বেশি কথা বলা বলি করছো, এত আলোচনা সমালোচনা করছো কেন, একটা কথাই ভেরি ক্লিয়ার, ওয়াইনাহু কাযাবুন মিন সালাতিনা কাযাবান ইয়াখরুজুনা ক্বাবলা আদ-দাজ্জাল, এ হচ্ছে একটা বড় মিথ্যাবাদী ভণ্ড নবী, 30 জন ভণ্ড নবী কেয়ামতের আগে দাজ্জালের আগে পৃথিবীতে নবুয়তের দাবি করবে, তার মধ্যে সে একজন, এই সে হলো মুসাইলামা একজন, আরও 29 জন আসতে পারে কেয়ামতের আগ পর্যন্ত এনি টাইম কোথায়, যখন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন উম্মতকে, কুল্লুহুম ইয়াদ্দাঈ নুবুয়্যা, এরা সবাই নবুয়তের দাবি করবে। তারপরে তালহা আন-নমরী একজন ইমামা থেকে আসলেন, এসে বললেন আইনা মুসাইলামা, তো ও তালহা আন-নমরী নামে এক লোক অন্য কবিলা থেকে এসেছিলেন, এসে এই মুসাইলামার খোঁজ নেবেন,
তিনি জিজ্ঞেস করলেন আইনা মুসাইলামা, ওই এলাকার লোকদেরকে যারা তার ভক্ত তাদেরকে জিজ্ঞেস করলেন মুসাইলামা কোথায়। কালু মা রাসূলুল্লাহ, বলে খালি তুমি মুসাইলামা নাম ধরে রাখো, আল্লাহ নবী বলো না কেন, আল্লাহ রসুল বলো, কোথায় মুসাইলামা আল্লাহ রসুল এটা বলো না কেন। ফাকালা আউযুবিল্লাহ, কেন আমি এটা বলবো, হাত্তা আরাহু, খালি দেখি তারকে এক নজর। ফালাম্মা জাআহু ক্বালা আআনতা মুসাইলামা, তখন মুসাইলামা আসলো বললো তুমি মুসাইলামা, ক্বালা নাআম, হ্যাঁ আমি মুসাইলামা। ক্বালা মান ইয়াতিকা, তোমার কাছে কে আসে, তুমি যে নবুয়তের দাবি করো এগুলো খবর নিয়ে তোমার কাছে কে আসে। ক্বালা রহমান, রহমান আসেন আমার কাছে, জিব্রাইলও লাগবে না, সরাসরি আল্লাহ চলে আসেন তার কাছে, তার এত শান, নাউযুবিল্লাহ। তখন তিনি বললেন আফি নূরিন আমফি জুলমাতিন, যখন আসে তখন কি আলোর মধ্যে আসে না অন্ধকারের মধ্যে আসে তোমার কাছে, আলো থাকে না অন্ধকার অবস্থায় আসে। কল আফি জুলমা, ক অন্ধকারের মধ্যে আসে। তখন তিনি বললেন আশহাদু আন্নাকা কাযাব, আমি সাক্ষী দিচ্ছি তুমি একটা প্রচণ্ড মিথ্যাবাদী, একটা বড় মিথ্যাবাদী। ও আন্না মুহাম্মাদান সাদিক, কিন্তু মোহাম্মদ হচ্ছেন সাদিক, এটা ঠিক, তবে এই লোকটার দুরবস্থা দেখেন। ওয়ালাকিন্না কাযাবা রাবিয়া আহাব্বু ইলাইয়া মিন সাদিক মুদর, কিন্তু মুশকিল হয়ে গেল যে মোহাম্মদ তো আসছেন মুদর কবিলার থেকে, মানে কুরাইশদের সবচেয়ে বড় উপরের অংশের নাম হলো মুদর, এরপরে কুরাইশ টুরাইশ বিভিন্ন ভাগ হয়েছে, তো মুদর মানে কুরাইশ বংশের যে উপরে, যে মুদর আমাদের গোষ্ঠীর মধ্যে না, যেহেতু তুমি যেহেতু আমাদের এলাকা, কাজে এখন তুমি মিথ্যাবাদী হলেও যেহেতু আমরা রবিয়া এলাকার লোক, তাদের বংশধর, এখন তোমাকে সঙ্গ না দিয়ে তো উপায় নেই, কী করবো, তোমার সঙ্গে থাকতে হবে মিথ্যা হলেও। দেখছেন কিছু লোক আছে যখন এরকম গণ্ডগোল লাগে, যখন দেখে যে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল, এখন এক পক্ষ হকের উপর আছে আরেক পক্ষ বাতিলের উপরে আছে, এখন বলে যে বাতিল যেহেতু আমার ভাই কী করবো আর তার পক্ষে আছে, আঞ্চলিকতা টান এবং এই করে মনে করেন যে এভাবে করে ফেলে। তো এই এই যে বেদুইনটা আসলো, সে এসে হক চিনেও মিথ্যা দিকে চলে গেল, তার সে অভিশপ্ত হয়ে গেল, এবং পরবর্তী পর যখন যুদ্ধ হয় অবকরা জেলা আনুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে, কিন্তু মুসাইলামার পতন ঘটতেছে আসতেছে সে কাহিনী, তো সে ওইখানে তাকে মুসলমানরা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যখন এসেছিলেন, তখন সেই লোকটা সেখানে ধরাশায়ী হয়ে যায়, যুদ্ধে পরাজিত হয়ে তার জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় বয়ান তো করলেন, করে চিন্তা করলেন যে এই মুসাইলামাকে তিনি একটা চিঠি দিবেন, তাকে থামানো যায় কিনা উল্টাপাল্টা থেকে। তিনি তার কাছে মিথ্যাবাদীর কাছে চিঠি লিখলেন, বললেন যে সরি, মুসাইলামা নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিঠি পাঠালো। কী চিঠি পাঠাল, বলল মিন মুসাইলামা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহ রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মদের কাছে সালামুন আলাইক, সালাম দিলাম। আম্মা বাদ, অতঃপর ফাইন্নি কাদ উশরিকতু ফিল আমরি মাক, তুমি কি জানছো নাকি আমি তো তোমার সঙ্গে শরীক হয়ে গেছি। ওয়া ইন্না লানা নিসফুল আরদ ওয়ালি কুরাইশিন নিসফুল আরদ, আমাদের এই জমিনের অর্ধেক আর কুরাইশদের তোমার মাধ্যমে তাদের অর্ধেক। ওলা কিন্না কোরাইশান কৌম ইয়াতাদুন, বাট আমি জানি কোরাইশ লোকেরা সবসময় সীমালঙ্ঘনই করবে, উল্টা দিল যে আপনি এটা মানবেন না, জানি কোরাইশের লোক তো আপনি সীমালঙ্ঘন করবেনি। সে দুটো লোককে দিয়ে দূত হিসাবে এই চিঠি পাঠালো কার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে। এই দুটো লোকের নাম ছিল, একটা নাম আবদুল্লাহ ইবনে নাওয়াহা, আরেকজন নাম ইবনু উসাল। এই দুইটা চিঠি নিয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। তিনি চিঠি পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন দূতকে বললেন ফামা তাকুলানি আনতুমা, তোমরা তো তাকে দেখেছ, তার ব্যাপারে তোমাদের মতামত কী, তাকে তোমরা কী মনে করো। কালা নাকুলু কামা কল, সে যাই বলছে তাই মনে করি। আউযুবিল্লাহ, যে সে আল্লাহ রাসূল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাশহাদু আন আতাশহাদানি আন্নি রাসূলুল্লাহ, তোমরা সাক্ষী দাও যে আমি আল্লাহর রাসূল, সে না। ক্বালা নাশহাদু আন্না মুসাইলামা রাসূলুল্লাহ, বলে কিনা আমরা সাক্ষী দেই মুসাইলামা আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি করলেন, বললেন এবার আমা ওয়াল্লাহি লাউলা আন্নার রুসুলা লা তুকতাল লা দরাবতু আনাকাকুমা, আল্লাহর কসম যদি না দূতদেরকে হত্যা করতে হয় না, এটাই বিধিবিধান, আল্লাহ তাআলা এটা চান, কোনো দূতকে হত্যা করা নয়, এই ফরমান না থাকলে, এই সিস্টেম দুনিয়ার মধ্যে চালু না থাকলে তোমাদেরকে হত্যা করে ফেলতাম। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবার চিঠি লিখলেন মুসাইলামুল কাযাবকে, তাকে তিনি চিঠি লিখে পাঠালেন ওদের মাধ্যমে, বিসমিল্লাহির রহমানির রহিম, উনি চিঠি লিখলেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুসাইলামা আল কাযাব, তিনি উল্লেখ করে দিলেন আল্লাহর রাসূল মুহাম্মদের কাছ থেকে মুসাইলামা মিথ্যাবাদীর কাছে, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করে তার প্রতি সালাম, আম্মা বাদ অতপর ফা ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, জমিন আল্লাহর, তিনি যাকে চান তাকে তার ওয়ারিস বানান, জমিনের উত্তরাধিকারী কে হবে, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, কিন্তু সর্বশেষ ভালো পরিণতি কার জন্যে, মুত্তাকিদের জন্যই শুধুমাত্র। এই চিঠিটা তিনি পাঠালেন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবিকে দিয়ে, হাবিব ইবনে যায়েদ আল আনসারি একজন সাহাবিকে দিয়ে চিঠিটা পাঠালেন, চিঠি পড়ার পরে মুসাইলামা দুষ্টটা এই সাহাবিকে কতল করে দিল, দুধকে হত্যা করতে হয় না, তার দুজন দুধকে তিনি হত্যা করেন নাই কিন্তু সে হত্যা করে ফেলল, এভাবে এই তার অন্যায় অপকর্ম সে ছড়িয়ে দিল এবং তার বিষয়টা বিরাট ফিতনার কারণ হয়ে গেল, প্রচুর মানুষ মানে তার দ্বারা কনফিউজ হয়ে গেল। তারপরে কিছুদিনের মধ্যেই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সে এবার কী করলো, যে ওনার যখন ইন্তেকালের খবর পেয়েছে সেটা আমরা পরে শুনবো, ওনার ইন্তেকালের কাহিনী আসছে, সে ইতিমধ্যেই এখন লোক লস্কর তৈরি করলো যে মোহাম্মদ যখন মারাই গিয়েছে এবার তো আমার সুদিন এসে গেছে, আর কোনো কম্পিটিটর আমার কোনো প্রতিযোগী নেই, আমি একলাই তো রাজা, হ্যাঁ খুব করে সে ইয়ে করলো, তখন তাকে সাহায্য করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা পাঠালেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, এবং তিনি মুসাইলামা কাযযাবকে এই ইয়ামামার বিশাল যুদ্ধে পরাজিত করে দিলেন এবং তাকে হত্যা করলেন, এবং তার সঙ্গে প্রচুর লোক হত্যা নিহত হয়েছে, এবং সেই যুদ্ধে মুসলমানদের প্রচুর শহীদ হয়েছেন, 100 হাফেজ শহীদ হয়েছে, এবং সেই কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা, তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে পাঠালেন, এবং যখন এত বিরাট নম্বর হাফেজ শহীদ হয়ে গেল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি তো এখন কোরআন লিপিবদ্ধ করার কাজ করতে হবে, কোরআন সংকলন করার কাজ করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত তো ওহী নাযিল হয়েছে, তিনি তো আর কোরআনকে কিতাব হিসাবে লিখে রেখে যেতে পারেননি একটা কিতাব হিসাবে, এখন আমাদের এটা এই কাজটা করতে হবে, সমস্ত সাহাবীদের কাছে সিটি ফোটা এখানে সেখানে লেখা আছে আর তাদের অন্তরে হিফজ করা আছে, 100 হাফেজ শহীদ হয়ে গেল, এরকম যদি আরেক যুদ্ধ ঘটে সেখানে আরও 71 শহীদ হয়ে যায়, এইভাবে যদি সব আমরা হাফেজ হারিয়ে ফেলি কোরআনই তো হারিয়ে যাবে, তাহলে কোরআন লিখে রাখা দরকার, তিনি বলতেন না যে কাজ আল্লাহ নবী করেন আমি কেমনি করি, আমি পারবো না, এটা আমার জন্য ঠিক হবে কি না, এই কাজটা কি অন্যায় হবে কি না, ন্যায় হবে, তিনি অনেক নিষেধ করছেন, রাজি হচ্ছেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝাতে বুঝাতে সবশেষে এক পর্যায়ে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইত্মিনান দিলেন যে না কাজটা করা উচিত, তিনি সহ যায়েদ ইবনে থাবিত এবং সাহাবীদেরকে সিদ্ধান্ত দিয়ে পরবর্তী পর্যায়ে কোরআনের একটা সংকলন করা হয়, যেটা পরবর্তী পর্যায়ে আমাদের কাছে ওইভাবে কোরআন লিখিত আকারে আসে। তাহলে এই মুসাইলামা ইবনে কাযযাবের কাহিনী এখানে শেষ হয়ে গেল। আরেকটা দুষ্ট লোক আছে, সে আল আসওয়াদ আল আনসি, সে ইয়ামানে কি উৎপাত করলো মিথ্যা নবুয়ত দাবি করে, তার খবর আমরা আগামী সপ্তাহে শুনবো। ওবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।